জনাব হজরত মাওলানা আমিন উদ্দিন সাহেব হুজুরের মুখ থেকে অনেক ধরে আমরা বক্তৃতা শুনলাম এখন আপনাদের সম্মুখে অজ নসিয়াত করবে ভবানীপুর এসেছেন জনাব হজরত মাওলানা আল আমিন সাহেব আপনারা যারা এখনো বাড়িতে বা এদিক ওদিকে রাস্তাঘাটে আছেন আপনারা চলে আসুন এই বিদায়ী বক্তা আমাদের ইনি শেষ করবেন আফিদুয়া খায়ের মোনাজাত করবেন আপনারা চলে আসুন কেউ দিকে ওদিকে থাকবেন না সকলে উচ্চ আওয়াজে মোহাম্মতের সাথে আসসালামাইকুম রহমতুল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات عمل من يهدي بالله فلا مدل له ومن يدله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صلى الله عليه وسلم <applause> وعلى ال سيدنا محمد اللهم تمام بھی سے مسلمان اللہم صلی علی سیدنا اللہ انا رکھو اتھے کو ضرورت نہیں و علی ال سیدنا سوچتا کو جڑا ضرورت نہیں اے تھا

আসার সময় দেখলাম যে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে মুসলমান মানে এই গ্রামের লোকের অভাব কিন্তু অভাব একটা জায়গায় কোথায় বলেন তো এই মজলিসগুলোই যেখানে নবিয়ানা মজলিসগুলো হয় এই সব জায়গায় শ্রোতা পাওয়া যায় না আমি নদিয়া জেলায় থাকি কিন্তু ওদিকে আলহামদুলিল্লাহ যত কোন মজলিস চলে তখনই দেখি সরোতার পুরো টপ টুপ থাকে এদিকি তো অতটা পরিমাণ এই জিনিসটা নেই ওদিকে যে দফলকে দাওয়াত করবে দাওয়াত করে খুব इंतजाम করে গরু জওয়ায় করে খাওয়াবে সব ঠিক আছে কিন্তু ওরা জলসায় আসে না কিন্তু কিছু কিছু মানে এইরকম প্রত্যেকটা জলসা নাই একশোর মধ্যে হয়তো দশটা জলসা এরকম বার হয় যে সরতা নেই আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক ওই দশটার সাথে সাথে মোটামুটি এটাও হয় যে ধরা পড়ে যাবে নাকি সব দেখছি পাচ্ছি রাস্তায় ঘুরছে রাস্তায় কেউ সিগারেটে টান মারছে কেউ বিড়িতে টান মারছে কেউ এখন এরকম করতে মার 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 এটাও চলছে বিভিন্ন রকম চলছে তা আমি একটা জিনিস আমি ভেবে পাইনি যারা এইসব গুলো করে এরা কি মুসলমান না এরা অন্য কোন আমি কিছু ভেবে পাইনি কেননা মুসলমান তো জীবনে নামাজ ও কাজা করবে না রসুলের হাদিস মানে সেই নবিয়ানা মাসদিস গুলো এগনো বিরোধিতা করবে বিরোধিতা করবে এগনো বিউদ্ধি করবে দেখেন যে এখানে এত বড়টা প্যান্ডেল করে রেখে দিয়েছে এখানে সরোতা নেই তাহলে এটা কি করা হচ্ছে এই জন্যই তো আজকে মুসলমান এতটা পরিমাণ পিছনে আছে আমরা সারা বছরের দুয়ার করে মানে যে হাজরে খদায় নাম তুলতে যাব দুইইদে ওইটাই যথেষ্ট ওই জান্নাত কিনে নেব একবার নবী দিবস দেব বাৎসরিক ইসালে সব দেব 500 টাকা চাঁদা চাঁবে দিয়ে দেব বেশ ওই জান্নাত কেনা হয়ে যাবে নাকি এরকম করতে পারে আছে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমাকে রসুলের দিকে যদি ফলো সেই সময়টাও যদি না দেয় যে রসুল আমাদের জন্য কতটা পরিমাণ কষ্ট করেছে রসুলের যে জীবন সেই জীবনটা কোথায় অতিবাহিত করেছে সেগুলো যদি আমি যদি না জানি তাহলে এই জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কোনো দাম নেই শোনেন আমি যে মাদ্রাসাতে যে মাদ্রাসা রেস্টপ সেই মাদ্রাসায় এখান থেকে বেশি বেশি হলে হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে তানা ছেলে এসে চার লক্ষ টাকা নিয়ে এসছে কাপড় আদায় করবে বলে তার বাপ এত পরিমাণ সম্পত্তি আছে যে সে এক জায়গা থেকে বলছে দু কাটা জমি বিক্রি করেছি এই চার লক্ষ টাকা আমি বাপের কাপড় আদায় করব মাদ্রাসার ছেলেদেরকে ডাকলাম ডাকার পরে সব থেকে যে গরিব আর সব থেকে সেইটি ছোট তার মাও নেই বাপও নেই টাকা ডেকে বললাম যে তুই টাকা কি নিবি তা বলছে টাকা গুণ হুজুর কি সে শুধু এতটুকু বললাম যে কুরবানি ঈদের পরে সে ভর্তি হয়েছে বললাম যে এটা আদায় করছে কই যে ওর বাপ সারা জীবন নামাজ পড়েনি সারা জীবন নাফরমানি করেছে আর সেই কাপporaর টাকা আমি নেব আমি ওইসব বিধি বিধি মানবো চি একটু কো খুব বেশি বেশি বয়স হলে হয়তো 11 বছর বয়স হবে মুসলমান গনেছিল মেরে রাব্বারা তুম এ নবি বাকরি

আল্লাহ নবী বলেন দুনিয়াতে যদি চলো আমার দিকে ফলো করো আমার দিকে যদি তুমি ফলো না করো তাহলে দুনিয়ায় তুমি জাহান্নামে নামে চলে যাবে দুনিয়ায় তুমি সেই জাহান নামে রাস্তাটা ধরে নেবে কেননা আমার রাস্তায় যদি না চলো তাহলে তুমি ইবলিসি রাস্তায় চলেবে কেননা ইবলিস তো সেই রুঘে জগতে সেই তো সেই বাবা তো অনেক সামনে বলেছে যে আল্লাহ আমি যে আদমের জন্য আমি আজ শয়তান হয়ে গেলাম যে আদমের জন্য আজকের আমি বঞ্চিত হয়ে গেলাম আমি জান্নাত থেকে জাহান্নামী হয়ে গেলাম তাহলে আমি ওই আদমের সন্তানদের ওই আদমের মেয়েদেরকে আমি ইবলিস কথা দিলাম তাদেরকে পথভ্রষ্ট করে তাদেরকে জান্নাত থেকে জান্নাতের রাস্তা থেকে টেনে আমি ইবলিস আমার জাহান্নামের ভিতরে নি

বাস্নি বাসনার ভিতর দিয়ে আমি তাদেরকে পদবরষ্ট করব তাদের পদবরষ্ট করে আমার জাহান্নামের ভিতরে নিয়ে যাব আমার তলটাকে ভারি করে দেব আমার তলটা ভারী করে দিয়ে কেননা ওই আদম আমার জান্নাত থেকে বের করেছে ওই আদমের পায়ে আমি সিজদা দেব না বলেছি বলে আমি জাহান্নামী হয়ে গেছি কেননা আমি আসু আদমের ছেলে মেয়েকে আমি ইবিলিস কথা দিলাম আল্লাহ আমি ওদেরকে পথ প্রনষ্ট করে জাহান নামে নিয়ে যাব সেদিন ইবলিস জগন আল্লাহ বলেছিল যে আদমকে সেজদা কর সেদিন সবাই সেজদা করেছিল কিন্তু ইবলিস করিনি এ কথা জান আমি এ কথা বলবো শুধু এতটুকু বুঝানোর ক্ষেত্রে বলবো সেদিন বলেছিল যে সেজদা করো সেদিন ইবলিস বলেছিল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি ইবলিস আমি আগুনে তৈরি আমি আগুনে তৈরি হয়ে আমি ইবলিসকে আমি সেজদা দিতে পারব না ইবলিস বলেছিল যে আমি আগুন হয়ে আদমকে আমি সেজদা দিতে পারব না তাই আল্লাহ ওকে একদম পুরো জান্নাত থেকে বার করে জাহান্নামী বানিয়ে দিল আর সেই আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কথায় যে আমি আদমে ছেলে মেয়েকে পথ ভরস্ত করে আমি জাহান নামে নিয়ে যাব তাল্লা বলছে কিসের মাধ্যমে বলছে এই গান এই যে সামনে তো জানুয়ার মাস আসছে নাকি এই যে রাস্তা দিয়ে যাবে এগুলো কি মুসলমানের ছেলে যায় না সব হিন্দুদের ছেলে যায় সব মুসলমানের ছেলে মনে হচ্ছে নাকি এরা কত নবী মানে ও।

একদিন আল্লাহ নবীর সাহাবারা একদিন আম্মা জানানসাকে জিজ্ঞাসা করেছিল আম্মা জানানসা তুমি তো নবীর সাথে থাকো তুমি তো নবীর সাথে সময় কোনো অতিবাহিত করো একটু রসূল পাকের কিছু জীবনী আমাদেরকে শোনা এ সেদিন আম্মান ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা সেদিন সাহাবাই کرامদেরকে বলেছিল এ নবী পাকের সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন খুলোনি তোমরা কি কোরআন পড়তে জানো না আমরা সবাই কোরআন পড়তে জানি তো নাকি জানি তাহলে রসূলুল্লাহ জীবন সম্পর্কে আমরা কি জানি রাসূলুল্লাহ জীবন সম্পর্ক তালে জানব কি গো সাহাবী کرامেরা আম্মা জান হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে রাসূলুল্লাহর কিছু জীবন সম্পর্কে কিছু কথা বলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে যে তোমরা কি কোরআন পড়তে পারো না ওই কোরানের ভিতরে আল্লাহ পাক যা বলেছে সেটাই হচ্ছে রাসূলের জীবনী বলুন সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ যে কোরআনের পুরো শুরু থেকে লাস পর্যন্ত আল্লাহ যা বলেছে সেটাই রসুল পাখের জীবনী আল্লাহ যেটা হ্যাঁ বলেছে সেটা রসুল হ্যাঁ বলেছে সেটা করেছে যেটা আল্লাহ যেটা মানা করে দিয়েছে সেটা রসুল বর্জন করেছে আজকের কোরআন যেটা না বলছে আমি সেটা হ্যাঁ করে দিলাম কোরআন যেটা বলছে হ্যাঁ আমি সেটা না করে দিলাম নাকি এটাই তো নাকি আল্লাহ বাকৰ কুলা নবীংকৰ আনুসৰি বিদৰে জানাই অমিনা চিমাইয়া কলো আম্না বিলাগী অবিলিয়া অমিল লাও গীত অমা ঘুম্ভি ম অমিনি প্ৰেমিক প্ৰেমি কে ৰা আল্লাহ বলিমা বলে ৰা খুখিয়াল কৰি শুনি কে দাও আল্লাহ নবী জগৎ জীবন্ত সকালে যখন বেঁচে ছিল একদল কাফের আল্লাহ আল্লাহর নবীর সাহাবা সে যে সেই রাসূলুল্লাহর সামনে গিয়ে বসে থাকতো যে কেমনভাবে আল্লাহ আল্লাহর নবীর সাহাবা সাজ গো দেখেন তারা বিশিষ্ট বিশিষ্ট বড় বড় কাফের এবং তারা বড় বড় নেতা সেদিন রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা ঈমান এনেছি আমরা ঈমান এনেছি কিন্তু আদেও না তারা ঈমান আনে তারা শুধু লম্বা জামা গায় কিন্তু মুসলমানও হওয়া যায় না মাথায় টুপি দিল কিন্তু শুধু মুসলমানও হওয়া যায় না বরকা কিন্তু মুসলমানও হওয়া যায় না মুসলমান হতে গেলে সেই মুসলমানের পরিচয়টা দিতে হবে যে

না থাকে আমি কি করে আমি সেই মুসলমান বলে দাবি করব এ মুসলমান বলে ছেলে মেয়েরা বারা না হে নদী বাগরি প্রেমিক প্রেমিকরা এ আল্লাহ বলি মা বোনেরা সেদিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল নবীকে তোমার সামনে যারা বসে আসে যারাই তোমাকে আমন্তু বিল্লা বলে তারা কিন্তু আদেও তারা মুসলমান না তারা কিন্তু আদেও আল্লাহ বলে আমি যে আল্লাহ আমাকে বিশ্বাস করে না তুমি যে নবী তোমাকে নবী বলে কিন্তু মানে না তারা বিশিষ্ট বড় বড় কাফের তোমাকে ধোকা দেওয়ার জন্য এসছে আর ওই বিশিষ্ট কাফের গুণ যখন রসুল্লাহর সামনে থেকে সেই বৈঠক থেকে যে রসুল্লাহ কি আলোচনা করতো সে আলোচনা গুলো নিয়ে সেই কাফেরদের কাছে গিয়ে আবারও বলে কাফের না যুক্তি পরামর্শ আবার এক রকম ভাবে গুতো কেন না দেখলে পাওয়া যায় আমাদের ভিতরে এমনও মুনাফিক আছে আমার সাথে আমি কি কথা আলোচনা করছি না করছি এবং অন্য জনের সাথে যদি বিরোধীতা থাকে তার নামে আমি যদি কিছু বলে থাকি আমি যদি নাও বলে থাকি সেটাকে একটা কথা 10টা বাচ্চা পাড়িয়ে সেটা কথা নিয়ে তাদের দলের কাছে এসে বলতো আর তাদের দলগুলো এমন ভাবে সাথে আরো বেশি বেশি করতো ওই জন্য বলে দিলেন ওরা তো মুসলমান ওরা কখনো নবী মানে না ওরা আল্লাহ মানে না আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা নিজেরাই থোকা বাজুক হয়ে গিয়েছে ওরা তো সেই কাফেরদের কাছে গিয়ে বলতো যে আজকে মোহাম্মদকে ধোঁকা দিয়ে এসেছে নাওস না 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 কখনো নবীকে থোঁকা দেওয়া হলো না এমন দেখলে পাওয়া যায় আমাদের সমাজে যে ব্যবসাদার দেখলে পাওয়া যায় যে এখন কম্পিউটার কাঁটা আছে কাঁটার ওপরে মা মাপে এখানে এক গ্রাম দেড় গ্রাম করে বেশি দেয় না কম দেয় কি বলেন বেশি দেয় না কম দেয় কম দেয় বেশি দেয় না কমই দেয় বেশি দেওয়া লোক শতকড়ায় হয়তে একটা মেল কিন্তু ও মনে করছে যে আমি এই যে এক গ্রাম দু গ্রাম যে কম দিলাম আমি খুব লাভ হয়ে গেছে লাভ হয়েছে লাভ কি করে হবে লাভ হবার তো জায়গায় নেই ও যে এখানে একশো এক গ্রাম যদি কম দেয় তো এক গ্রামের পেটাই তো খাবে সেই সাড়ে তিন হাত মাটির নিচে নাকি সে মাটির নিচে গিয়ে কিন্তু পেটাই খাইতে যাবে লাশের আগে চলে যাবে একদম পুরো কাঁচা কাঁচা বাস গেলিয়ে দেবে পেটাই কোন ক্ষমা মরণের আগে যদি যদি না হয় আর সেই তবা যদি যদি না হয় তাহলে ওখানে লাশের আগেই তো রেখে আসছে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সন্তান যে কাঁচা কাঁচা বাঁশ শুধু কবলে ধোকার দেবে একদম পেটায় যে কথা বলছিলাম এ মুসলমান করেছে মেরে আবনা তুরবিনা এ নবী পাকের প্রেমিক এ আল্লাহ ওয়ালিমা বনেরা আল্লাহ নবীর সাহাবা کرامেরা আম্মা জানাইসা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ জানাইসা বলো 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 রাসূলুল্লাহর কিছু সাহা ভাইকে বললেন তোমরা কি আল্লাহ কে কোরআন গুনু কি খোলো না তোমরা কি সেই কোরআন গুনু কি পড়ো না সাহাই মে বললো আম্মাসা ভালোবাসা করে কোরআন পড়তে পারি কিন্তু আমরা আর তো কিছুই বুঝি না তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে বললেন আম্মা সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহ পাক যে সূরা ফাতিহা থেকে নিয়ে একদম পুরো সূরা নাস পর্যন্ত এর ভিতরে যে কটা সহাজা সহজ ছেষট্টিটি যে আয়াত আছে ওই আয়াতে আল্লাহ পাক তানার নবীর জীবনী কোনো লিখেছে বিবাহের প্রেমিক প্রেমিকেরা

কিন্তু আজকে রে আমাদের সমাজে বড় বড় চাচা মুকি দাড়ি রেখেছে বিড়ি টান মানে না মানে না मारे কিনা ফুরফুরায় গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ইউসুফ সিদ্দিক হুজুরি তিনি ফোন করেছে তা গেলাম অনেক দিন পরে বেশ তিন চার মাস পরে ফুরফুরায় গেলাম তা বলছে ওখানে গিয়ে হুজুর শুধু

যাদব সাদা হয়ে গেল এখনো বিড়ি খাওয়া বিড়ির দরবারে এমন চাচা আছে না নেই আছে মনে হচ্ছে নাকি এমন চাচা আছে কিন্তু রসুল্লাহ কি এগুনো করেছে রসুল্লাহ এগুলো করিনি কিন্তু আজকের আমি কেমন মুসলমান যে আমার ভিতরে এগুলো আছে নাকি যে বিড়ি আছে তারপরে সেই হাওয়াই টান আছে তারপরে সেই কি বলে নদী টান আছে নদী টান মানে কি জানে রঙিন পানি যেটাকে বলে আর হাওয়া টান মানে যেটা এরকম করে ছাড়ে না এটা শিখেছি আমি নদীয় গিয়ে বেশ বলে এখানে খুব হাওয়াই টান আছে আর নদী টান আছে নদী টান আবার বলছে ওই যেটা বোতল রঙিন পানি ওটা বলে নদী পান আর যেটা ফুদে যেটা ফুদে বার করে বিড়ির মতন ওটা বলে হাওয়াই টান

কলে কেমন ঘত জন্ম আমার নদীর যুগে কলে কেমন ঘতন দেখিলে কেমন ঘত জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো

ছিল পেম দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো and

সামনে রসূলে পাওখতো পাশে সাঘা বগন আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন होत তুই রসুলে রসূলে দেখিলে কেমন होत

করেছেন হে বানাতু মিন এ নবী পাক রি প্রেমিক প্রেমিকেরা এ আল্লাহ যে কথা বলছিল اما سنن الشریعہ اللہ تعالی তিনি বিস্তারিত বর্ণনা দিলেন সাহাবাই کرامদের কাছে সাহাবাই کرامরা এক হactor আল্লাহ পাকের কা আল্লাহ পাকের সাথে কেমন ভাবে সম্পর্ক করেছে রসূল পাখে কেমন ভাবে মেনেছে

তার নিজের ফুপি আমার উম্মের গানের ঘরে বিশ্রাম ছিলেন ওই বিশ্রাম নেওয়ার সময় একদিন দেখতে পাওয়া গেল তিনি আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবীর কাছে আসলেন উম্মের খানের ঘরে দরজা জানলা দিয়ে আল্লাহ নবীর কাছে যে আল্লাহর মালাইকা ফেরস্তা ঢুকেছিল তিনি কিন্তু জানলা দিয়ে দরজা দিয়ে ঢুকিনি তিনি উম্মের খানে জনের ঘরে সাতকে ফাটিয়ে তিনি ঢুকে ছিলে তবে এখানেরটা একটা প্রশ্ন আছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস তিনি আল্লাহ নবী সাহাবা যখন তানার ফুফি আম্মা জান উম্মের এখানের ঘরে যখন বিশ্রাম করছিলেন রাত্রিবেলা তখন আল্লাহ যে मलाइका ফারেস্তা পাঠিয়ে দিয়েছিল সেই मलाइका ফারেস্তা এসে রাসূলুল্লাহর কাছে এসেছিল ঠিক কিন্তু জাল্লা দিয়ে দরজা দিয়ে ঢুকেনি সাতটাকে ফাটিয়ে দিয়ে নি সরিয়ে দিয়ে ঢুকলেন তার যে کتابটা লিখেছে সেই کتاب যে বর্ণনা করেছে তাদের এত আল্লাহ ব랜 দিয়েছে যে এত সুন্দর করে লিখেছে বলছে যে ওই রাত্রে যে আল্লাহর মালাইগা ফারিস্তা যে মাথার উপরে যে সাতটাকে চালটাকে ফাটিয়ে দিয়ে ঢুকেছে ফাঁকা করে যে এটাই বর্ণনা দিয়েছে যে আল্লাহ পাক সাত তবক আসমানকে ফাঁকা করে রাসূলুল্লাহর সাথে দিদার করার জন্য ওই আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা সাতটাকে মাথার উপরে চালটাকে পুরো সরিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ

সেই অপেক্ষায় সে আমাদের নবীর আগে যে নবীগুন এসেছিল সেই নবী গুন আসে যে আমাদের নবীকে আল্লাহ আল্লাবা কতটা পরিমাণ মর্যাদা দিয়েছে আল্লাহ আল্লাবা কতটা পরিমাণ ব্যয়ার করতেন বাবা

ভাল করে শুনে রেখে দাও গভীর ভাবে উপলব্ধি করুন যে আল্লাহ নবীকে আমরা কেমন ভাবে সম্মান করি আর আল্লাহ পাক নবীকে কতটা মরিমা কতটা পরিমাণ আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছে যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক দয়ার নবীকে ইনামতি করিয়ে এটাই প্রমাণ করিয়েছে যে আখিরি নবী তো জাহানের মতন শ্রেষ্ঠ নবী আর কোন নবী একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ আমরা সেই বিনা চাওয়াতে আমরা সেই শেষ নবীর উম্মত হইছি কিন্তু আমরা সেই নবীকে কতটা পরিমাণ পেয়ার করি আজকের এই মজলিস ফাঁকা আছে আজকের মুসলমান হয়ে আজকের বাইরেসা ঘুরে বেড়াচ্ছে নাকি এটা মুসলমান এক জায়গায় জলসা করেছিলাম তার সেখানে শুনেছিল হয়তো কে কি বলেছে বলছে যে এ বক্তা ও বক্তার পেছনে আর ভীষণ বলা বলে কিছু মোনাফেক জাতীয় মানুষ ইটির গোটা নিয়ে বসছিল সামনে আমি উঠলাম উঠে জলসা করলাম আমার মতো আমি তো জানি না গো আমার মনে অত কিছু নেই গো আমি আমার মতন পেন জলসা করি কিন্তু কিছু কিছু মোনাফেক আছে না এই অমুকের বউ এই করে এই অমুক করে সে আদেও কিন্তু কিছুই নয় এখন পুরো কথা এমন কিছু পায় দুটোরটা করে থাকে নালে হলে গ্রামটা আবার মজা এরকম দুটো চারটে করে থাকে মোটা মোটা আবু যে এলমার্গা না থাকলে তো আর হবে না তা সামনে ইট নিয়ে বস বস তা আমি আমার মতন জলসা করলাম জল তখন এসে বলছে হুদু

মোনাফিকি করলি সে যতই তবা করুক সে যদি কাবার গেলা দিয়েও যদি মোটামুটি সে যদি তবা করে কাজ হবে না কারণ যার সাথে মোনাফিকি করেছে তার পায়ে ধরে আগে ক্ষমা চেয়ে আসছে নাহলে কাবার গেলা কোনো লাভ হবে না সে সারা জীবন এর নামে কোন নামে নামে করে আর সে আল্লাহ পাকের গ্লাস দু লাখ টাকা খরচা করে হজ করবে পাড়ার লোক হাজি বলবে এটাই বুক ফুলিয়ে চলবে আজকে দেখেন যে গ্রামটা ভালোই বড় আছে কিন্তু এই গ্রামে জলসা হচ্ছে ঠিকই কিন্তু পাড়ার ছেলেরা কোটায় আছে দেখেন কেউ আছে পাবজি কেউ আছে ফ্রি ফায়ার কেউ আছে সেই কেউ আছে সেই মোটামুটি বিভিন্ন জন কেউ কলে ব্যস্ত আছে এক একজন এক এক ব্যস্ত লাইনে আছে কিন্তু আমরা যে জলসাটা দিয়েছি এই জলসাটাকে কেন দেবো যদি আমরা যদি না শুনি তাহলে সেটাকে দিয়ে বেউজ যদি করা রাখি ঠিক আছে রাখ টাগ হচ্ছে নাকি আপনাদের যে রাত্রে বেলা একটু দরকার ছিল ভিটামিন মালকার জল মানে একদম অজ হবে ফাটিয়ে দেবো না নাকি

এ রকম ভাবে যদি যে এক বছরের ভিতরে যদি বেশি না মুটি যদি 50 কথা রাসূলুল্লাহর 50 যদি সুন্নাত যদি জানি তাহলে সেই 50 টার দিয়ে যদি আমল করি তাহলে আল্লাহ যদি খুশি হয় সেই আমলের উপর দিয়ে তাহলে আল্লাহ পাক তানার দয়ার জান্নাত করবেন বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা তো একান্দে নবব একান্দে বরকত দেবো নাকি এটাই তো কিন্তু এমন করে কি হবে কোন লাভ হবে না আজকের অত্যবিত্ত সব রয়ে যাবে যে কথাটা প্রথমেই বলছিলাম যে কাফার আদায় করতে এসেছিল তার তো সম্পত্তি আছে কিন্তু সে তার ছেলে চার লক্ষ টাকা নিয়ে এসছে কিন্তু সেই টাকা দিয়ে কি তার কবরে আজাদ কি মাফ করা যাবে যাবে না জীবনে মাফ হবে না কেননা তার জীবনে যে একবার তবা করেনি নাফারমানি থেকে নিয়ে সমস্ত কাজ করেছে তার এখন তবার দরজা বন্ধ হয়ে গিয়েছে এখন তার কবরে যদি সেই ঠান্ডা পানি যদি ঢেলি আর সোনা যদি ঢেলি কোন কাজ হবে কোন কাজ হবে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকেরা এ আল্লাহ গভীরভাবে উপলব্ধি করোই বুঝবার ব্যাপার আছে বাবা আজকে যদি দুনিয়াতে যদি সেই পঞ্চাশ ষাট বছরে জীবনে নিয়ে কিন্তু পঞ্চাশ ষাট বছরের জীবনের ভিতরে যদি আমার ভিতরে সেই রসগুল্লার রসগুল্লার সুনাত কোনো যদি না থাকে আল্লাহ পাখির পাঠানো সেই দিনগুলো যদি না থাকে ও মুসলমান করে মা বলে না শুনি নাগত তোমরা যে সন্ধ্যাবেলা হলেই সিরিয়াল আছে যে মুসলমান ঘরের বাপ ভাইয়ের যে এখন দেখলে পাওয়া যায় না আমাদের সময় গিয়ে যত কাজ আছে না 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 কবরে যাওয়ার পরে আপনার কাছে গিয়ে কিছুই করতে পারবে না আপনি যখন কবরে যখন পেটাই খাবেন তখন গিয়ে ওই যে আপনি যে এত অর্থ রেখে গিয়েছে সে অর্থ গুণেও গিয়ে আপনাকে হেল্প করবে না আপনি যে দুনিয়াতে সিরিয়াল দেখেছেন এই সিরিয়াল কি আপনাকে সুপারিশ করবে না আলমার হাব্বা রসুল বলেছে দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক থাকবে কেমন দিন তার সাথে তার হাসন আজকের যদি আমার যদি একটা নায়কের সাথে নায়িকার সাথে তাকে নিয়ে প্রত্যেকদিন একবার করে মোটামুটি দেখি ফোনে যে সে কেমন করে পাশা দুলটছে কেমন ভাবে করে সেই ঘাড় করে তার দিক দেখো মানে তার একটা ভক্ত আর কি তার যদি ভক্ত হই রসুল বলেছে তার সাথে কালকে আমতের মাঠে তার সাথে তার মুড়ি করে তার একদম পুরো বকচার মধ্যে করে তার জান ফেলা হয় আপনি দুনিয়াতে একটা কেমন সঙ্গী বানাবে আপনার সঙ্গীটা যদি ভালো হয় সে যদি ভালো নেক সঙ্গী হয় তার সাথে যদি সম্পর্ক রাখে আল্লাহ পাক ওই তানার জন্য আপনাকেও জান্নাতে দেবে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুনিয়াতে আজকের সঙ্গী বানাচ্ছে কে নাকি দিনে দশ করে আমি যে রসগোল্লা সুন্নত গুলো মানছি যদি এইটা যদি না থাকে তাহলে আমার কোন সুন্নতের দাম আসে কবরে গেলে ফারিস তারা কি বলবে তো

এক জায়গায় হয়ে যাবে সেদিন গিয়ে কাজ দেবে যে একদিন শুনেছিলাম যে এমন এমন বলেছিল যে কবরে আসলে তিন মাথা যখন জড়ো হয়ে যাবে তখন গিয়ে এই কথাগুলো মনে আসবে বলেছিল যদি তিন মাতা এক জায়গায় হয়ে যাবে যখন আপনার তখন গিয়ে কিছুই হবে না আপনি যে দুনিয়াতে যে সন্তানকে রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনার ভাত দেবে না এখন থেকেই রহরহ দিনে অন্তত পঞ্চাশটার বেশি কাছে খবর এমন পাওয়া যায় যে আজকের অমুকের বাপকে অমুক মেরেছে ছেলে বাপের পেটায় দেছে এই গ্রামে আছে নেই মনে হচ্ছে নাকি আমি যে গ্রামে ইমামতি করি সেই গ্রামে না শুধুই বলে একটু পানি পোড়া দেন আজকের না আমার বউ আজকে ঠাপ শুনিয়েছে বুঝলে ডিজিটাল যুগ আপনি যদি সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারে সেই রসুল্লাহ আদর্শ আদর্শিত যদি করতে পারে আপনি বুড়ো হয়ে শান্তি পাবেন কবরে গেলেও আপনি শান্তি পাবেন আপনার ছেলে যখন কবরে আপনি যখন চলে যাবেন আপনার ছেলে সেই কবরের ধারে না যেতে পারুক পাঁচ নামাজ পড়ে বলবে রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা করবে না করবে না এই মুসলমান করে ছেলে মেরা পা দূরে মুসলমান

আপনারা একটু হ্যাঁ হো সাঁটা দেখ তাহলে আমার একটু সুবিধা হবে যে রসুল পুরো নিষ্পাপ ছিলেন কিনা রসুল্লার আগেও কোনো কোনা ছিল পরেও ছিল না তাহলে রসুল এতটা পরিমাণ কেঁদেছে আজকে আমরা সেই নবীর উম্মাত হয়ে এসে আমরা কি জান্নাতে সার্টিফিকেট টিকিট নিয়ে এসেছি নাকি আজকে আমাদের কোনো নামাজ কালাম কিছুই নেই কি বলে জানে বাবা সে কি বলবো এখন আমি সে রুকু করতে গেলে সেই হেঁটো জানো মনে আসে পুরো বুড়ো হয়ে যাচ্ছে এমন করে বলে না বলে না কি সুই করার নেই আজকে সন্তানটাকে আজকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে ঠিক আছে নালে আপনার জন্য ওই সন্তান সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে তাও কোথায় করে জানেন পায়ের তলায় দোলতে দোলতে নিয়ে যাবে আল্লাহ প্রমাণ দিয়েছে কোরআনের ভিতরে রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়ালিন আল্লাহ বলছেন যে সন্তানকে সুশিক্ষা না দেবে যে সন্তানকে নামাজের জন্য বাপ তালিম দেবে না মা তালিম দেবে না ও কে মাঠে ওই সন্তান বাপ যদি জান্নাতে যায় ওই জান্নাত থেকে বার করবে ওই ছেলে পায়ের তলায় ডলতে ডলতে একদম পেশাই করে শিলি পেশাই করা মতন করে জাহান্নামের ভিতরে ওই ছেলে দেবে

ব্যাপার আছে বাবা আজকে যদি আমার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে ওই সন্তান কালকে আমাদের মাঠে আল্লাহ দরবারে বলবে আল্লাহ জগতে আমার যে মায়ের গরিবে পাঠিয়েছিলে যে বাপের কাছে আমাকে পাঠিয়েছিলে যে বাপ জন্ম দিয়ে আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠিত করিয়েছিল সেই বাপ জীবনে আমার নামাজের জন্য তালিম দেয়নি নামাজের জন্য একবারও একটা গালে চল মারিনি সেই বাপ আমার একবারের জন্য একসাথে ভাস ভাত আমার বন্ধ করিনি যে আমি নামাজ পড়িনি বলে মা কোনো দিন কিছু বলিনি মা শুধু বলেছে সোনা তোর বাপ যা

এমন সন্তান বানিয়েছি দুনিয়াতে যে সন্তান আমি বানিয়েছি বড্ড ভয় হয় যে আমার জানে যায় সে না পাক অবস্থায় এসে দাঁড়াই কি না সে জীবনে যে না থেকে পবিত্র হতে হয় কি করে তা জানে না সে কি ফরজ গোসল করতে গয় সেটাও জীবনে জানে না তাহলে আমি মারা গেলাম আমার ছেলে যে জানে যা পড়বে তাহলে যে লুঙ্গিটা পরে যাবে ওই লুঙ্গি পরে দাঁড়িয়ে একবার কুত্তার মতন ফেলেছে কিনা ওই এক ফোটায় পেশাব আমার সেই লুঙ্গিটি লেগেছে কিনা ওই অবস্থায় জড়ো করে নিয়ে জানে যা পড়েছে কিনা এর কোনো গ্যারান্টি আছে কেননা আমি দুনিয়াতে শিখাইনি যে এটা নাপাক এই করলে নাপাক থেকে পাক দেখুন এই নাপাক হয়ে যায় এটা আমার মেয়ে কে শিক্ষা দেই এটা আমার ছেলেকে কে শিক্ষা দেই তাহলে আমার জানা যায় আমার ছেলে পড়ানো তো দূরের কথা যে রসূল বলেছে যে নিজের সন্তানেরা যদি নিজের আওলাদেরা যদি জানে যা পড়ে ও জানে যা পড়ায় ওটাই উত্তম কিন্তু আমার নিজের ছেলে নাপাক অবস্থায় জানে যায় দাঁড়াই না দাঁড়াই না जनजा दवाई तो ते ठेंग काप चे गोल एकदम पूरे नीचे गाँठे नीचे अठाकाप्ती काप्ती आशे हुजूर